সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণে 8.4 কোর্সে দেখি 8.4 নিয়ে আলোচনা করব। কোর্সে দেখি 8.4 এর যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তা এই 8.4 এর উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের একটা অভেদ কাজে লাগবে, x³ + y³ + z³ - 3xyz। এটা সমান অভেদটা হচ্ছে x+y + z² (x²+y²+z²) - xy - yz - zx। এই যে অভেদ আছে এই অভেদের উপর মূলত ভিত্তি করে আজকের আমাদের এই 8.4 এর যে উৎপাদক বিশ্লেষণ সেগুলো হয়ে যাবে। তবে এই অভেদটা কিভাবে আসলো আমি প্রথমে ওটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে অভেদটা আমি এটা সমান এটা হয় বা এই সূত্রটা কী করে আসলো বা অভেদটা কী করে আসলো সেটা আমি প্রথমে দেখাচ্ছি। হ্যাঁ, তা প্রথমে কী করবো আমরা, এই দুটোকে a³ + b³ সূত্র ফেললাম, a+b³³ - 3ab (a+b)। আচ্ছা, সূত্র একটা, আর z³ যেমন ছিল থাকলো, 3xyz যেমন ছিল থাকলো। তারপর আমি কিউ রাশিমালা দুটোকে পাশাপাশি সাজিয়ে নিলাম, কিউ রাশিমালা যে দুটো পাশাপাশি সাজিয়ে নিলাম, আর এইগুলো যেমন ছিল তেমন থেকে গেল, মানে বাদ বাকি দুটোকে সাজিয়ে রাখলাম। আচ্ছা, এই দুটোকে a³ + b² যদি সূত্র ফেলি কী হয়, a+b²- a(b+b²), তাই হয়তো সূত্রটা। আর এই দুটো থেকে 3xy কমন গেল, তাহলে কী হলো, x+y+z হয়ে গেল। আচ্ছা, এবার দুটো রাশিমালা থেকে কমন চলে আসছে x+y+z, আসছে তো, আর এখানে পড়ে থাকছে x+y² মানে কত হয়, x²(2xy+y²), এটা গুণ করলে -xz - yz + z², আর এদিকে -3xy পড়ে থাকলো দ্বিতীয়টাতে। দ্বিতীয়টা কি পড়ে থাকলো, আচ্ছা এটা এটা পড়ে থাকলো, এখানে এটা পড়ে থাকলো। এবার এটা যেমন আছে থাকলো, এইটাকে এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে x² সাজিয়ে নিলাম, সাজিয়ে নিলাম, আর মাইনাস যোগ বিয়োগ করে -xy - yz - zx, তাই হয়ে গেল। তো এই যে আমরা অভেদটা পেয়ে গেলাম, আমরা প্রথমে যেটা বলেছিলাম যে এটা একটা অভেদ, এই অভেদটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এই যেভাবে ব্যবহার করলাম তা সেটা আমি দেখিয়ে দিলাম। এই অভেদের উপরে ভিত্তি করে, অর্থাৎ এইটা সমান এইটা এইটার উপরে ভিত্তি করে আজকের আমাদের 8.4 এর যে উৎপাদক বিশ্লেষণ সেগুলো হবে মূলত। হ্যাঁ, সেগুলো কীভাবে করতে আমি দেখাচ্ছি এবার। তাহলে মনে রাখবে যে এই যে অভেদটা এইটা সমান এইটা, এইটাই আমাদের মূলত আজকে কাজে লাগবে। আচ্ছা, এই অভেদের 8.4 এর প্রথম অঙ্ক x³ y³ z³, এক নম্বর অঙ্কটা x³ y³ - কত আছে, 12xy + 64 + 64, এই আছে। আচ্ছা, কিভাবে করব, তাহলে আমাদের প্রথমে সাজাতে হবে অঙ্কটা। হ্যাঁ, আগে যে আমরা অভেদ করলাম, অভেদে কি ছিল, x³ y² z³ - 3xy, এই ফর্মে ছিল তো, সেই ফর্মে এটাকে আমরা প্রথমে সাজাবো। তাহলে x³ y³ আর 64 আগে লিখে দিলাম, 12xyটাকে পরে রাখলাম। দেখি হলো x³ মানে x³, y³ মানে y³, আচ্ছা 64 মানে কত 4³, কি ঠিক আছে তো সবার, আর -3abc, দেখো গুণ করলে কত হয়, 12x মিলে যাচ্ছে ঠিক। তাহলে আমরা রাশিমালা যা ছিল তাই লিখলাম, সেটাকে জাস্ট একটু সাজিয়ে রেখে নিলাম। এবার a³ + b² + c³ - 3abc সূত্র হলো a+b+c, সি আছে কত, 4 আছে, তারপরে কি আছে, a², b² c², তারপরে কি হয়, -ab - bc - ca, যা যেটা ছিল বসিয়ে দিলাম, দিয়ে এটাকে সরল করে দেবো, x+y+z 8 4। আচ্ছা, এটা x² + y² 4 4 16, এটা গুণ করলে -xy - 4y - 4x।
অঙ্কটা আমাদের এবার কমপ্লিট হলো, তাই তো? তাহলে অঙ্কটাকে আমি আরেকবার বলছি, প্রথম কাজ হবে অঙ্কটাকে আমাদের সাজিয়ে নেওয়া। কিরকম কিউ রাশি পর 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 এ কিউ বি কিউ সি কিউ এরকম আকারে সাজিয়ে নেব মাইনাস থ্রি এ বি সি। তাহলে এ কিউ ওই ফর্মে পড়ছে কিনা আমরা দেখে নিলাম, যে এ কিউ বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি পড়ে যাচ্ছে, ঠিক? তাহলে সেই ফর্মে আমরা সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এবার এইটাকে হচ্ছে আমার যে আজকে শিখলাম যে সূত্র বলি বা অভেদে বলি, যে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, ওই ফর্মে ফেলে দিলাম। এটা যেমন আছে থাকলো, এগুলোকে সলভ করে দিলাম, এটা উত্তর অ্যান্সার হয়ে গেল। তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে অঙ্কটা। আচ্ছা, এবার আমরা দু একটা একই রকমেরই অঙ্ক, শুধু আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, তাহলে পারবে তোমরা দেখবে। এটা দুয়ের অঙ্কটার একটা লাইন দেখিয়ে দিই, দুই নম্বর অঙ্কটাই এইট এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়ান প্লাস সিক্স এক্স, এটা সাজানোই আছে, কিন্তু একটু এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে, ভালো করে খেয়াল করবে এই জায়গাটায় কি টু এক্স এর হোল কিউ এটা করে নিলাম, আর এইটাকে প্লাস যেটা মাইনাস ওয়াই এর হোল কিউ করে নিলাম। এইটাই হচ্ছে অঙ্কটা মূল জায়গা, বোঝার জায়গা এটা, এই জায়গাটা যে বুঝতে পেরে যাবে আর অঙ্কটা তারপর কার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে এ কিউ বি কিউ সি কিউ মাইনাস থ্রি, এটা মাইনাস আছে দেখি মিলছে কিনা। তাহলে টু এক্স ইন্টু বি হলো মাইনাস ওয়াই ইন্টু সি হলো ওয়ান, দেখো গুণ করে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তিন দুগুণ ছয় এক্স ওয়াই মিলে যাচ্ছে, ঠিক? তাহলে কী সূত্র চলে আসলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, সূত্রটা হয়ে গেল কত, এ প্লাস বি প্লাস সি তারপরে কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি, বি হলো মাইনাস ওয়াই, এই চিহ্নটা খেয়াল করতে হবে, তারপরে মাইনাস বি সি, সি হলো কত ওয়ান মাইনাস সি এ, এ হলো কত টু এক্স, দিয়ে এবার এটাকে সরল করে দিলে অঙ্কটা হয়ে গেল টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এটা সরল করলে কত হলো ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস টু এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস ওয়াই মাইনাস টু এক্স, এখানে আনসার হয়ে গেল। হ্যাঁ, তাহলে অঙ্কটায় বিশেষত্ব কি, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, আমাদের ফর্মান্তর কত এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আনতে হবে বলে ওই মাইনাসটাকে আমি ভিতরে করে নেবো। হ্যাঁ, তাহলে অঙ্কটা কিন্তু ক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না, তখন এ কিউ বি কিউ সি কিউ মাইনাস থ্রি এবিসি সূত্র পড়ে গেলো, এ মাইনাস এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, দিয়ে সলভ করে দিলাম অঙ্কটাকে কমপ্লিট হয়ে গেল। তিনেরটাও একই রকমভাবে করে নিতে পারবে, আমি চারেরটা দেখিয়ে দিই একটু। চার নম্বরটা দেখিয়ে দিচ্ছি, ওয়ান প্লাস এইট এক্স কিউ প্লাস আঠারো এক্স ওয়াই মাইনাস সাতাশ ওয়াই কিউ, এই আছে তো? আচ্ছা, আমরা এটা কোথায় সাজিয়ে নেব, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তা এই সাতাশ ওয়াই কিউ সাজিয়ে নিলাম প্লাস আঠেরো এক্স ওয়াই এটাকে রেখে দিলাম। আচ্ছা, এক এক মানে একের হোল কিউ, এটা টু এক্স এর হোল কিউ, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস করে মাইনাস থ্রি ওয়াই হোল কিউ করতে পারি কি, সাতাশ ওয়াই কিউ মানে কত মাইনাস থ্রি ওয়াই হোল কিউ, তাই করে নিলাম। তাতে কী হয়ে গেলো, এ পেলাম এক, বি পেলাম টু এক্স, আর সি পেলাম মাইনাস থ্রি ওয়াই, মাইনাস থ্রি এ বি সি হলো কত মাইনাস থ্রি ওয়াই, এটা বসে দিলাম। দেখো তো লক্ষ্য করে মাইনাস মাইনাসে প্লাস ঠিক মিলে যাচ্ছে, তিন দুগুণ ছয় তিন ছয় আঠেরো আঠেরো এক্স ওয়াই মিলে যাচ্ছে। তাহলে আমরা যা ছিল তাই লিখেছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ফর্মে চলে আসছে, এ প্লাস বি প্লাস সি, তাই তো? তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি থ্রি ওয়াই মাইনাস সি এ থ্রি ওয়াই ইন্টু এ, এ হচ্ছে কত
A B B C C A A হলো 1 দিয়ে এটাকে আমরা কি করে দেব সলভ করে দেব 1 2x 3y 1 4x স্কয়ার এটা 9y স্কয়ার তাই তো এটা -3 বর্গ করলে +9y স্কয়ার হয় -2x মানে এটা কত হবে +3 6 xy এটাও এটা -3y তাহলে সবাই বুঝতে পেরেছো এটাও আচ্ছা তাহলে কি হলো a plus b আমরা এই সূত্র পেলাম এটা a cube b cube c cube minus 3 abc সূত্র পেলাম a plus b plus c তারপরে a square plus b square plus c square minus ab minus bc minus ca ফর্মে করে এটা যোগ করলাম আমরা কি পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম তো এটা আচ্ছা এটা গেল তো 3 নম্বর গেল এবার আসছে চারের অঙ্কগুলো একটু আলাদা হবে হ্যাঁ কি রকম চার অঙ্কটা আমরা দেখাচ্ছি তাহলে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো একবার সরাসরি সূত্রে বসে যাবে তাতে একটু সাজাতে হতে পারে কিন্তু চারের পরে 5 থেকে 5 এর থেকে এবার একটু আলাদা টাইপের ওই যে আমরা অভেদটা শিখলাম অভেদটাকে একটু অন্যভাবে কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো জানো তো না আচ্ছা কি ছিল আমাদের একটা অভেদ পেয়েছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 abc সমান a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c তাই তো অথবা x y z দিয়ে দিলে একই রকম হবে হবে তাহলে a কিউব b কিউব c কিউব মাইনাস 3 abc এটা আমরা পেয়েছিলাম আচ্ছা এবার দেখো এখানে কোন কারণে যদি a প্লাস b প্লাস c 0 হয় তাহলে এখানে কত বসে যাবে 0 বসে যাবে 0 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c হবে আচ্ছা 0 দিয়ে কোন কিছু গুণ করলে কি হয়ে যায় 0 হয়ে যায় তাহলে অতএব কি হয়ে গেল a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান কত হলো 0 বা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান কত হবে মাইনাস 3 এবিসি ডান দিকে নিয়ে গেলে প্লাস 3 এবিসি হয়ে যাবে আচ্ছা এটা কখন করবে যখন a প্লাস b প্লাস c সমান কত হবে 0 তাই তো তাহলে কোনো কারণে a প্লাস b প্লাস c যদি 0 হয় বা সেই শর্তটা বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর জায়গায় কি বসিয়ে দিতে পারবো 3 এবিসি বসিয়ে দিতে পারবো এটা মাথায় রাখবে সবাই দিয়ে তখন আমাদের কিন্তু তাহলে খুব সহজ অঙ্কটা হয়ে যাবে শুধু জাস্ট খেয়াল রাখতে হবে a প্লাস b প্লাস c যেমন সমান কত কত হবে 0 হয়ে যাবে তাহলে কিন্তু অঙ্কটার ক্ষেত্রে আমাদের কোনো আর অসুবিধা হবে না আচ্ছা এবার এই ফর্মুলায় করবে এরকম একটা অঙ্ক আমি দেখাচ্ছি আচ্ছা অঙ্কটা হচ্ছে 5 এর অঙ্কটা হ্যাঁ 8.4 এর 5 8.4 এর 5 এর অঙ্কটা 5 নম্বর কি দেওয়া আছে 3a minus 2b হোল কিউব তাই আছে তো তারপরে আছে কত 2b minus 5c plus 2b minus 5c তার হোল কিউব প্লাস তারপরে 5c minus 3a 5c minus 3a তার হোল কিউব এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম কাজ হলো আমরা এই যে এটা এগুলাকে সব ধরে নেব একটা যেমন এখানে a দিয়ে দেওয়া আছে বলে আমরা কি ধরে নেব x y z ধরে নেব যেমন প্রথমটাকে x বললাম তাহলে x কিউ এটা y কিউ এটা কত হয়ে গেল z কিউ পাশে লিখে দিলাম যে 3a 2b সমান x 2b 5c সমান y 5c 3a সমান z ধরে এটা লিখে দিলাম পাশে এখন লক্ষ্য করে দেখো তো x plus y plus z সমান কত মান বসাই আমরা না x plus y z plus z এর মানটা কত হচ্ছে দেখতে চাই তাই x এর মান হচ্ছে কত 3a minus 2b আচ্ছা y এর মান কত 2b minus 5c 2b minus 5c plus z এর মান কত 5c minus 3 তাই তো তাহলে আমরা x y z এদের মানগুলা পুট করে দিলাম বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কি হচ্ছে দেখি
দেখো যোগ বিয়োগ করলে টুবি টুবি কেটে গেল, ফাইভ সি ফাইভ সি কেটে গেল, বিয়োগ কর এটাও কেটে গেল, কত হয়ে গেল? জিরো হয়ে গেল। আচ্ছা আমরা কি শিখলাম আগে? যদি কোনো কারণে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হয় তাহলে তাহলে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান কত হবে? থ্রি এক্স ওয়াই জেড হবে, তাই তো? কি হবে? থ্রি এক্স ওয়াই জেড। যখন কি? যখন যেহেতু, এখন যেহেতু বলবো, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো। আচ্ছা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরো ছিল না, আমরা জিরো প্রমাণ দেখিয়ে দিলাম। এবার যেহেতু ওটা জিরো তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর মান কত হবে? থ্রি এক্স ওয়াই জেড হবে। এটা সবাই বুঝতে পেরেছো? এটা এবার এখানে এক্স ওয়াই জেডের মান বসে দিলে আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদক বিশ্লেষণ সেটা হয়ে গেল। আচ্ছা এক্স এর মান কত? তাহলে অতএব থ্রি এ মাইনাস টু বি তার হোল কিউ, আচ্ছা টু বি মাইনাস ফাইভ সি তার হোল কিউ, তারপরে ফাইভ সি মাইনাস থ্রি এ তার হোল কিউ সমান থ্রি ইন্টু থ্রি এ মাইনাস টু বি। আচ্ছা বি এর মান কত? টু বি মাইনাস ফাইভ সি, সি এর মান ফাইভ সি মাইনাস থ্রি এ, এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে এটাকে উৎপাদকে ভাঙলে আমরা এইটা পাবো। অঙ্কটাকে আরেকবার বলছি, একটু আলাদাভাবে করা যায় অঙ্কটাকে, আমি তো আমি এভাবেই করলাম। দেখো প্রথমে যে রাশিমালা দিয়েছে সেগুলোকে একটাকে এক্স একটাকে ওয়াই একটাকে কী ধরে নিলাম? জেড ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখন কি দেখতে পাচ্ছি? এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানগুলো যদি আমরা ফুট করি বসাই এখানে, হ্যাঁ তাহলে কি দেখতে পাচ্ছি? তার মানটা কত চলে আসছে? জিরো চলে আসছে। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি জিরো হয় তাহলে আমরা শিখলাম আজকে আগে একটু আগে শিখলাম তাহলে কি হবে? এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর মান কত হবে? থ্রি এক্স ওয়াই জেড হবে। তাহলে অতএব কি লিখতে পারবো? এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান কত হবে? থ্রি এক্স ওয়াই জেড। যুক্তিটা কি? যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কত? জিরো। দিয়ে এবার এক্স ওয়াই জেড এর মানটা বসে দিলাম, এইরকম এক্স ওয়াই জেড এর মান বসে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম? এ থ্রি এ মাইনাস টু বি এর হোল কিউ প্লাস টু বি মাইনাস ফাইভ সি এর হোল কিউ প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এর হোল কিউ সমান কত হয়ে গেল? থ্রি ইন্টু থ্রি এ মাইনাস টু বি, টু বি মাইনাস ফাইভ সি ইন্টু ফাইভ সি মাইনাস থ্রি। এটাই হয়ে গেলো আমাদের উৎপাদের কমপ্লিট উৎপাদক বিশ্লেষণ। খুবই সহজ অঙ্ক, ছোটো অঙ্ক, শুধু একটু বোঝার ব্যাপার আছে আমাদের। হ্যাঁ তো সবাই বুঝতে পারছো? এটা আমি আরেকটা এই টাইপের দেখাচ্ছি। নয়টা দেখাচ্ছে আমি, হ্যাঁ একই টাইপের অঙ্ক নয়টা। পি কিউ ইন্টু কিউ মাইনাস আর, কিউ কিউ ইন্টু আর মাইনাস পি, তারপরে কত আছে? আর কিউ ইন্টু পি মাইনাস কিউ আর হল কিউ। এই আছে তো? প্রথম কাজ হবে আমাদের এই যেগুলা, এই পি যেহেতু পি কিউ এরও কিউ আছে এরও কিউ আছে, তাই তো? তাহলে পি দিয়ে কি হবে? ভিতরটাকে গুণ করে নিতে পারবো। পিটা ভিতরে ঢুকলে শুধু পি ঢুকবে, কিউটা ঢুকবে না কিন্তু। হ্যাঁ তার মানে কত হবে? পি কিউ মাইনাস পি আর, এটা হবে প্রথমটা। দ্বিতীয়টা কি হয়ে যাবে? কিউ আর মাইনাস পি কিউ তার হোল কিউ। তৃতীয়টা কি হয়ে যাবে? পি আর মাইনাস কিউ আর তার হোল কিউ। তাহলে প্রথম কাজ হলো আমরা এই টেবিলটাকে সব একসঙ্গে ঘন করে নেব। এবার এই যে এটাকে এক্স ধরবো, এটাকে ধরবো ওয়াই, এটাকে কি ধরবো? জে। তাহলে সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ পাশে লিখে দিলাম। তাহলে পি কিউ মাইনাস পি আর কে ধরলাম এক্স, কিউ আর মাইনাস পি কিউ সমান ওয়াই, পি আর মাইনাস কিউ আর সমান কত ধরলাম? জেড ধরে। তাহলে ধরাটা বুঝতে পারলে, প্রথমটাকে এক্স ধরলাম, দ্বিতীয়টাকে ওয়াই ধরলাম, তৃতীয়টাকে কি ধরলাম? জেড। তাহলে কি হয়ে গেল? এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। এখন দেখো এবার, এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কি হয় দেখি আমরা। হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কি হচ্ছে? আচ্ছা এক্স এর মানটা কত? পি কিউ মাইনাস পি আর, ওয়াই এর মান কিউ আর মাইনাস পি কিউ, জেডের মান পি আর মাইনাস কিউ আর, যার যেটা মান বসিয়ে দিলাম, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান পরপর পরপর বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি দেখতে পাচ্ছি? সব সব কেটে গিয়ে
পিআর পিআর কেটে গেল মাইনাস প্লাসে কিউআর কিউআর মাইনাস প্লাসে কেটে গেল পিটু পিকু মাইনাস প্লাসে কেটে গেল জিরো হয়ে গেল আচ্ছা আমরা একটু আগে তো শিখলাম যে x³ + y² + z³ এর মান x 3x y z হবে যদি কি হয় x + y + z এর মান 0 হয় তাই তো তাহলে ওকে কি লিখতে পারবো x³ + y³ + z³ সমান কত হয়ে গেল 3x y z যুক্তিটা কি যেহেতু x plus y plus z সমান 0 তাহলে x plus y plus z সমান যেহেতু 0 তাহলে অতএব x2 plus y2 plus z2 মান কত 3x হয়ে যাবে দেবার মানগুলো বসিয়ে দিলাম অতএব x এর মান কত pq into q minus r তারপর q তারপরে qq into r minus p তারপর q তারপরে z এর মান কত আছে r r into আর কিউ ইনটু পি মাইনাস কিউ তারপর কিউ সমান আচ্ছা এটা সমান তো 3x y z তাহলে 3 ইনটু x এর মান কত পি কিউ মাইনাস পি আর আচ্ছা এর মান হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ এর মান হচ্ছে পি আর মাইনাস কিউ আর যা যেটা মান বসিয়ে দিলাম সবার থেকে দেখো পি কমন কিউ কমন আর কমন তাহলে কত হয়ে গেল 3pq r কমন চলে আসলো p মাইনাস এ q মাইনাস r প্রথমটা হয়ে গেল কত q মাইনাস r দ্বিতীয়টা r মাইনাস p তৃতীয়টা p মাইনাস q তিনটে থেকে এখান থেকে p কমন গেল এখান থেকে q কমন গেল এখান থেকে r কমন গেল বলেকে আগে লিখে নিলাম একই ব্যাপার আমি আগে পিছে যেখানে খুশি লিখতে পারি প্রথমে লিখে লেখাটা রীতি সেটা ভালো লাগে এটা অ্যানসার তার মানে এটার মান কত পেয়ে গেলাম আমরা এইটা পেয়ে গেলাম তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল তো সবাই বুঝতে পারলে অঙ্কটাকে আর এই চ্যাপ্টারে আর এক রকমের অঙ্ক হয় সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আচ্ছা আর এক টাইপের অঙ্ক আছে আটের অঙ্কটা দেখাচ্ছে হ্যাঁ আটেরটা কি আছে এ সিক্স মাইনাস আঠেরো এ কিউ প্লাস একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ আচ্ছা তিন পাঁচ এ পনেরো আচ্ছা প্রথম কাজ হবে এটাকে আমাদেরকে একটু সাজিয়ে নেওয়া এবং ভেঙে নেওয়া সাজিয়ে ভেঙে নেওয়া এ সিক্স প্লাস সাতাশ এ কিউ প্লাস একশো পঁচিশ মাইনাস পঁয়তাল্লিশ এ কিউ আচ্ছা আমি এটা কী করে ভাঙলাম তোরা তোমাদের মধ্যে একটা কী হতে পারে একটা জানতে পারে যে এ কী করে হলো এটা কিন্তু একটু পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে বের করতে হবে কীরকম দেখো এ কিউ বি কিউ সি কিউ আমাদের ফর্মও আনতে হবে আবার থ্রি এক্স ওয়াই জেড ফর্ম সেটাও আনতে হবে সবগুলাই যেন ম্যাচ করে ঠিক এমনভাবে ভাঙতে হবে যাতে আমাদের এটার সঙ্গে একটার সঙ্গে এটা ম্যাচ করে যায় কী ফর্মে চলে আসে এ কিউ বি কিউ সি কিউ মাইনাস থ্রি এ বি সি অথবা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এই ফর্মে যাতে চলে আসে সেই করার জন্য এটাকে আমরা এইভাবে ভাঙলাম ভেঙে দেখো কী হচ্ছে তা এ স্কোয়ারের হোল কিউ এটা মানে কত থ্রি এর হোল কিউ এটা মানে কত ফাইভ এর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু থ্রি এ ইন্টু ফাইভ গুম করে দেখো এটা তিন থেকে নয় পাঁচ মাই পঁয়তাল্লিশ এই কিউ মিলে যাচ্ছে ঠিক তাহলে কী ফর্মে চলে আসলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি কী সূত্র কি এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে তারপরে কী আছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি তাই তো এ ইন্টু বি মাইনাস বি সি থ্রি এ ইন্টু ফাইভ মাইনাস সি এ সি ইন্টু এ আমরা ওই ফর্মে ফেলে দিলাম যে এটাকে সরল করে দিলাম এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ এটা কত হয়ে গেল এ ফোর এটা নাইন এ স্কোয়ার পাঁচ পাঁচে কত হয় এটা পঁচিশ হয় এটা গুণ করলে কত হয় থ্রি এ কিউ তাই হয়ে যায় তো এটা গুণ করলে তিন পাঁচে পনেরো এ আর এটা গুণ করলে মাইনাস ফাইভ এ স্কোয়ার হয়ে গেল কমপ্লিট এইটাকে এবার আমাদের যোগ বিয়োগ করে দিতে হবে তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে
3 এটা যেমন আছে রেখে দিলাম প্রথমটা এটা a4 যা আছে রাখলাম মাইনাস সাজিয়ে দিলাম মাইনাস 3 একটু আগে লিখে নিলাম আচ্ছা 9 স্কয়ার থেকে 5 স্কয়ার বাদ দিলে 4 স্কয়ার আর মাইনাস 15 মাইনাস 15 থেকে গেল আর 25 25 যেমন আছে থেকে গেল প্লাস 25 আছে এটাই হয়ে গেল आंसर তাহলে অঙ্কটা খুব একটা কঠিন না শুধু জাস্ট একটু সাজিয়ে নাও হ্যাঁ এই যে রাশিমালাটা দিয়েছিল সেটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে কি হয় aq + bq + cq - 3xyz এই ফর্মে চলে আসে এটা করতে গেলে একটু পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগানো দরকার তার সেই জন্য একটু দুই চারটে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পেরে যাবে এটা আমরা কিভাবে কোনটা কিভাবে ভাগলে সাজালে আমাদের aq + bq + cq - 3abc এই ফর্মে ঠিক চলে আসে তার সেই ফর্মে ফেললাম আমরা দেখলাম ঠিক মিলে গেল তখন গুণ করলে মিলে যাচ্ছে 45 মিলে যাচ্ছে সব মিলে যাচ্ছে এই রাশির সঙ্গে এই রাশির সঙ্গে এই রাশির কোনো পার্থক্য নাই এর সঙ্গে আবার এরও কোনো পার্থক্য নাই যে এটা কি ফর্মে aq bq cq - 3abc ফর্ম হলো a + b + c * a² + b² + c² - ab - bc - c ওরে সলভ করে দিলাম অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আর আরেকটা অঙ্ক আছে ওটাও আমরা একটু বুঝিয়ে দিচ্ছি একটু বাকিটুকু বাড়িতে করবে 10 এর অঙ্কটা এই টাইপেরই অঙ্ক এটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে আমাদেরকে একটু সাজাতে হবে কিভাবে সাজালে অঙ্কটা হবে হ্যাঁ একটু জাস্ট কিছুটা দেখিয়ে দিচ্ছি দিয়ে পরের প্রশ্নমালাতে যাব আমরা 10 এরটা হচ্ছে pq + 1/pq - + 26 + 26 27 এই আছে তো আচ্ছা অঙ্কটা তো আমরা এইভাবে সাজাবো এটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে যে প্লাস 1 এর 27 মাইনাস 1 এইটা বুঝতে পারলে কেন দেখো এইটা মানে তো 26 এর 27 এই 26 এর 27 এর ভিতরে যদি 1 এর 27 যোগ করি তাহলে কত হয় 1 হয় না 26 এর 27 এর সঙ্গে 1 এর 27 যদি আমরা যোগ করি 1 হয় তো তাহলে এবার বলো তাহলে এই 26 এর 27 এর জায়গায় তাহলে অতএব 26 এর 27 মানে কত লিখতে পারবে 1 - 1 এর 27 লিখতে পারবো আমার তাই করলাম তাতে কি হয়ে গেল এই যে aq এটা bq প্লাস cq মাইনাস 3ab ইনটু c c হলো 1 1 3 সেই ফর্মে চলে আসলো এবার দেখো গুণ করে দেখো pp কেটে গেল 3 3 কেটে গেল 1 1 মিলে গেল তাহলে এটার সঙ্গে এটা কোনো পার্থক্য থাকলো না তাহলে কি ফর্মে চলে আসলো aq bq cq মাইনাস 3abc এই সেই ফর্মটা যে a আমি একটু জাস্ট আরেকটা লাইন করে দিচ্ছি প্লাস c তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাই তো মাইনাস a b মাইনাস b c মাইনাস c a এই ফর্মে করে এটাকে সরল করলে অঙ্কটা হয়ে গেল অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি এই আটের অঙ্কের মতোই তাহলে এইটাকে আমরা এমন ফর্মে ভাঙবো এমন ভাবে পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে এমন ভাবে ভেঙে নেব যাতে aq bq cq aq + bq + cq - 3abc এই ফর্মটাই চলে আসে সেটা করতে গেলে এটা হল কো এটা হল কো এটা হল কো করলাম - 3abc করলাম করে aq bq cq - 3abc ফর্ম চলে আসলো কত a + b + c তারপর a² + b² + c² - ab - bc - c বাদ বাকিটুকু তোমরা সলভ করে নিজেরাই পেরে যাবে তাহলে 8-4 এর অঙ্কগুলো আমার মতে আর তো বোধহয় অসুবিধা হওয়ার কথা না তোমরা এগুলো সব পুরোটা করে ফেলবে আমরা 8.5 এর দুই একটা অঙ্ক দেখাচ্ছি হ্যাঁ আজকে 8.5 এবার আসছে 8.5 এর অঙ্কগুলো এক একটা মিসলেনিয়াস টাইপের অঙ্ক হ্যাঁ যেমন প্রথম অঙ্কটাই একটু জাস্ট একটু একটু করে দেখে দিচ্ছি a + b হোল স্কয়ার - 5a - 5b + 6 তাহলে এটা কি করব করে কঠিন না এই তিন দুটো থেকে মাইনাস পাঁচ কমন নিয়ে এ প্লাস বি হয়ে গেল প্লাস সিক্স দিয়ে এটাকে এক্স ধরে নিলাম এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এ প্লাস বি সমান কত ধরে নিলাম এক্স ধরে বাদ বাকি টু তো তোমরা নিজেরা নিয়ে যেতে পারবে ভিডিওটা ঠিকঠাক ভাঙবে মানুষই দিয়ে হলো তাহলে একের অঙ্কটা বুঝতে পারলে সবাই তাহলে একের অঙ্কটা গেল আচ্ছা দুয়েরটা দুইয়ের অঙ্কের ক্ষেত্রে খালিটা পড়ে নিলাম দাঁড়াও
দুইয়ের অঙ্কটাই, দুইয়ের অঙ্কটাই কি ছিল? x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 1, x প্লাস 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 4। আচ্ছা এই চ্যাপ্টারটা হচ্ছে মিসলেনিয়াস টাইপের চ্যাপ্টার। হ্যাঁ, এক একটা এক এক রকম নিয়মে অঙ্ক হবে, কোনো নির্দিষ্ট নিয়ম নাই, বাধা ধরা নিয়ম না। তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি একটা নিয়ম হচ্ছে কি, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট চয়েস করতে হবে আমাদেরকে। দেখো খেয়াল করে দেখতে গেলে আমাদের সবচেয়ে বড় হচ্ছে এইটা কিন্তু, আর সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তাহলে সেই দুটোকে পাশাপাশি সাজাবো। প্রথম কাজ তাহলে এক্স প্লাস 1 আর 3x মাইনাস 1 পাশাপাশি সাজালাম, তাহলে বাদ বাকি পাশাপাশি সাজাবো এক্স প্লাস 2, 3x মাইনাস 4 প্লাস 12 দিয়ে এবার এটাকে গুণ করবো। গুণ করলে কত হয়? 3x স্কোয়ার, 3x মাইনাস এক্স, তাহলে প্লাস 2x মাইনাস 1, এটা গুণ করলে হয়। এটা গুণ করে দেখো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, দুগুণ 8 হয়, তাই হয় কি? এটা গুণটা আমি আর দেখালাম না, গুণ তো তোমরা অনেক সেভেন থেকে শিখে এসেছো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম বসালাম, এটার সঙ্গে এটা গুণ করলাম বসালাম। প্রথম কাজ এটা হলো, যদি তোমার সাজানো ঠিক থাকে আর গুণ ঠিক থাকে তাহলে লক্ষ্য করে দেখবে এক্স টার্মগুলো না দুটোরই রাশিতে একই এসেছে, এখানে এসেছে তো একই রকম। তাহলে এবার আমরা কি করবো, এখানে এই অংশটাকে এ ধরে নেবো, এ মাইনাস 1 এটাকে করালাম, তাহলে এ মাইনাস 8 প্লাস 12, তাহলে কী ধরলাম 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x সমান কত ধরে? এ ধরে। বুঝতে পারলে সবাই? তাহলে এই অংশটাকে, এই যে এক্স টার্ম অংশটাকে আমরা এ ধরে নিলাম, নিয়ে এটাকে গুণ করে নিলে গুণ করলে কত আসবে? এ স্কোয়ার মাইনাস 9 এ প্লাস 8, একে 8 প্লাস 12 দিয়ে এ স্কোয়ার মাইনাস 9 এ প্লাস 20, এইটাকে মিডল টার্ম ফ্যাক্টর ভেঙে নিয়ে তখন মানবো সেই পুট করে দেবো, বাকিটুকু পারলে তোমরা করতে। তাহলে অঙ্কটাই প্রথম কাজ, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট দুটো আগে চয়েস করে নেবো। হ্যাঁ, এইটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট, সেই দুটোকে পাশাপাশি সাজিয়ে নেবো, বাদ বাকি দুটোকেও পাশাপাশি সাজিয়ে নেবো, দুটো দুটো করে গুণ করবো। আমার সাজানো যদি ঠিক থাকে আর গুণ যদি ঠিক থাকে তাহলে লক্ষ্য করে দেখবো এক্স টার্ম অংশটা সেম এসেছে, এখানে এসেছে কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি যে সেম এসেছে, এখানেও 3x² + 2x, এখানেও 3x² + 2x, তাহলে সেমটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটা ফার্স্ট লিখে দেবো, এটাকে ধরলাম, তাহলে এটা গুণ করলাম, পরে যোগ বিয়োগ করলে যে রাশিমালাটা পাবো এটা দ্বিঘাত রাশিমালা পাবো, এইটাকে আমাদের কী করতে হবে? এবার এটাকে মিডলটা ফ্যাক্টর ভেঙে মানটা পুট করে দিন, তাহলে আমাদের অঙ্কটা হবে। পাচ্ছ নিশ্চয়ই? তাহলে বাকিটুকু তোমরা, আচ্ছা আচ্ছা তিনও সেম একই অঙ্ক, চারেরটা আমি একটু একটা লাইন লিখে দিচ্ছি, চারেরটা 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু এ ফোর মাইনাস বি ফোর প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এই আছে তো, প্রথম কাজ হবে আমাদের এটা, প্রথমটা যা আছে লিখে দেবো, মাইনাস 15 ইন্টু এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাই হলো তো? আর এগুলার যা আছে রেখে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার দিয়ে এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক্স ধরে নিলাম, তাহলে 7 এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স ওয়াই প্লাস 8 এটা ওয়াই স্কোয়ার। কী ধরলাম তাহলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ওয়াই ধরে, তাই ধরলাম তো? ধরে আমরা এটা করলাম, করে এবার বাকিটুকু মিডলটা ফ্যাক্টর ভেঙে নিয়ে মান বসিয়ে দেবো, তা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পারবে এটা। এটা অঙ্কটাই কী হলো, এইটাকে মাঝেটাকে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রে ফেললাম, ফেলে এই এইটাকে এক্স আর এইটাকে কী ধরলাম? ওয়াই ধরলাম, ধরলে কী পেয়ে গেলাম? 7 এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার, তাই পেয়ে গেলাম তো? তখন এটাকে আমরা কী করবো, মিডলটা ফ্যাক্টর ভেঙে দিয়ে মান বসিয়ে দেবো, হয়ে যাবে তাহলে অঙ্কটা। তাহলে চারেরটা হচ্ছে, পাঁচেরটা আমি একটু দেখিয়ে দিই, সবগুলো একটু একটু দেখিয়ে দিচ্ছি, তোমার বাড়িতে চেষ্টা করো ঠিক হয়ে যাবে। সব পাঁচেরটার ক্ষেত্রে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19 এক্স স্কোয়ার। এই আছে তো, খেয়াল করে দেখো অঙ্কটার এই অংশটা এই অংশটা কিন্তু সেম না, কিন্তু প্রায় সেম। এটা যদি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস হোল স্কোয়ার আছে, সেটা কিন্তু এখানে আছে এ প্লাস বি, তাই আছে তো? তখন কী করতে হবে আমাদেরকে, প্রথমে এই এইটাকে পাল্টানো যায় না, কিন্তু এইটাকে পাল্টিয়ে নেওয়া যায়। কীভাবে পাল্টানো যায়?
আচ্ছা এ মাইনাস বি হোল স্কয়ার থেকে আমি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সূত্র ফেলতে পারি কি সূত্র ফেললাম এটাকে এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab আর এগুলো যেমন আছে রেখে দিলাম এটাও যেমন আছে রেখে দিলাম এটাও যেমন আছে রেখে দিলাম দিয়ে এটা হয়ে গেল x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার এটা সাইজে নিচ্ছি 8x ইনটু x স্কয়ার প্লাস 1 আচ্ছা এটা গুণ করলে তো মাইনাস 4x স্কয়ার আর এটা 19x স্কয়ার যোগ বিয়োগ করলে কি হবে এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করলে এটা হয়ে যাবে কত 15 প্লাস 15 x স্কয়ার হলো এবার x স্কয়ার প্লাস 1 টাকে মানে a ধরে নিলাম a 8x a প্লাস 15 x স্কয়ার শুধু আমরা কি ধরলাম তাহলে x স্কয়ার প্লাস 1 সমান a ধরে দিয়ে এটাকে মিডলটা থাকটা ভেঙে তার মানটা ফিট করে দেব অঙ্কটা হয়ে যাবে আমি আবার বলছি অঙ্কটাকে এই এই রাশিমালা এই রাশিমালা দুটো প্রাইস সেম একই প্রকৃতি শুধু চিহ্নটা আলাদা আছে তাই তো আছে তো তো আমরা কি করব সেম করতে চাই সেম করতে গেলে কি করতে হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সূত্র ফেলে দিলাম আর এগুলো যা আছে রাখলাম এগুলো যা আছে রেখে দিলাম দেওয়ার পরে এবার এটা যা আছে রাখলাম এটা যা আছে রেখে দিলাম আর এই যে 19x স্কয়ার এখান থেকে 4x স্কয়ার যদি বিয়োগ করি কত হয় তাহলে 15x স্কয়ার হয় সেটা লিখে নিলাম দিয়ে এবার এই x স্কয়ার প্লাস 1 টাকে a ধরে নিলাম তাহলে এটা 8x এ প্লাস 15x স্কয়ার আমাদের এবার যে রাশিমালাটা পেয়ে গেলাম এটা মিডল টার্মের মিডলটা ফ্যাক্টর অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণের উপযুক্ত এবার মিডলটা ফ্যাক্টর ভেঙে নিয়ে মানটা পুট করে দেব আমাদের ওই যে x স্কয়ার এর জায়গায় কি বসিয়ে দেব x স্কয়ার প্লাস 1 তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে এটা বাইরে করে দেবে সবাই আচ্ছা ছয়টাও দেখাচ্ছি একটু a মাইনাস 1 a মাইনাস 1 ইনটু x স্কয়ার x মাইনাস a মাইনাস 2 আচ্ছা এটাও এক ধরনের মিডলটা থাকতো হ্যাঁ এটাও এক ধরনের মিডলটা থাকতো খেয়াল করে দেখো x স্কয়ারের সঙ্গে যে গুণ আছে এটা কত আছে a মাইনাস 1 আর ধ্রুবক পদ আছে কত a মাইনাস 2 এই দুটোকে গুণ করে নিয়ে আমাদের এই মিডলটা ফ্যাক্টর ভেঙে বিয়োগ করে একান্ত আচ্ছা প্রথমটা চিহ্ন প্লাস শেষেরটা চিহ্ন মাইনাস থাকার জন্য মাঝে কি করতে হবে মিডল টার্মে বিয়োগ করতে হবে তাহলে আমরা কিভাবে মিডল টার্মটা করছি x স্কয়ার ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটে বড় বিয়োগ ছোট খেয়াল করে দেখো এখান থেকে এটা বিয়োগ করলে যোগ বিয়োগ করে দেখো করে কি কেটে গিয়ে সর্বপ্রথম 1 হবে ইনটু বাইরে x আছে x গুণ হবে এখানে তো 1ই আছে তাহলে মিলে যাচ্ছে ঠিক মিডল ফ্যাক্টর মানা যাচ্ছে আর শেষে যেমন ছিল থেকে গেল আচ্ছা খেয়াল করে দেখো a মাইনাস 1 আর a মাইনাস 2 মধ্যে বড় কোনটা বড় কিন্তু a মাইনাস 1 আর a মাইনাস 2 টা কি ছোট তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত পেয়ে যাচ্ছে 1 পেয়ে যাচ্ছে এখানে কিছু কিছু মানে তো একই আছে দিয়ে এবার এটাকে মিডল টার্মটা কনট করতে হবে x স্কয়ার a মাইনাস 1 ইনটু x মাইনাস মাইনাস কি হয়ে এটা প্লাস a মাইনাস 2 ইনটু x আর এটা a মাইনাস 2 যা ছিল থাকলো এবার দুটো থেকে কমন আসবে a মাইনাস 1 ইনটু x তাহলে এখানে কি পড়ে থাকলো x পড়ে থাকলো আর এখানে কিছুই না মানে কত পড়ে থাকবে 1 আর এই দুটো থেকে কি কমন যাবে a মাইনাস 2 তাহলে এখানে x পড়ে থাকলো এখানে মাইনাস 1 এবার দুটো থেকে কি কমন চলে আসছে x মাইনাস 1 তাই কমন আসছে তো দুটোর মধ্যে এই যে মিল পেয়ে যাচ্ছে তাহলে প্রথমটা পড়ে থাকলো x মাইনাস x আর এখানে প্লাস a মাইনাস 2 এবার আমাদের এটা কমপ্লিট হয়ে গেল আর আমরা বলছি এটা এক ধরনের মিডলটা ফ্যাক্টর মিডল ফ্যাক্টর ভাঙতে গেলে মাঝে যেহেতু প্রথমটা প্লাস একটা মাইনাস চিহ্ন আছে আমাদের মাঝে বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় আমরা বড় থেকে ছোট বিয়োগ করব এই যে দুটো উৎপাদক আছে তার মানে বড় উৎপাদক এটা ছোট উৎপাদক এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম করে দেখো বিয়োগ করলে ব্র্যাকেট তুলে দেখো কাটাকাটি করে কেটে গিয়ে 1 হয়ে যাবে ঠিক 1ই আছে এখানে মিলে যাচ্ছে ঠিক এটা মাইনাস যা আমি চলে রেখেছিলাম এটা এখানে এই কিছু না মানে এখানে তো 1 আছে একটা সেই 1 এর জায়গায় এটা বসে গেল ইনটু x x থেকে গেল এটা যেমন আছে থেকে গেল x দিয়ে দুটোকে গুণ করে নিলাম এবার দুটো দুটো কমন নিলাম এই দুটো কমন নিলাম দেখলাম এবার মিল পেয়ে গেল x মাইনাস 5 সেটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে এইটা পড়ে থাকলো এই যে এটা গুণ করে বসিয়ে দিলাম আর প্লাস এটা পড়ে থাকবে যেটা কমন যে একটা ব্র্যাকেটে যেগুলো পড়ে থাকছে এটা একটা ব্র্যাকেটে আমাদের উৎপাদকটা কমপ্লিট হয়ে গেল এটা আচ্ছা সাতেরটা জাস্ট একটু লাইন দেখিয়ে দিচ্ছি একই টাইপের অঙ্কটা সাতেরটাও a মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু x y প্লাস a প্লাস 1 ইনটু y স্কয়ার এ আছে তো
খেয়াল করে দেখো a minus 1 a plus 1 a plus 1 a minus 1 গুণ করলে কি হয় a square minus 1 তাই তো তা আমরা এটাও মিডল টার্ম ফ্যাক্টর এক ধরনের তাই মিডল টার্মটা ভাঙবো কিভাবে সেকেন্ড ব্র্যাকেটে a square minus 1 একটা উৎপাদক গোটা উৎপাদক নেব একটা কিছু না মানে একটা এক উৎপাদক হতে পারে যে কোনো রাশিমালার একটা উৎপাদক এক সর্বদা হয় তাহলে একটা এক নিলাম প্লাস এক তাহলে লক্ষ্য করে দেখো ঠিক মিলে যাবে এটা আমাদের পুরো আর প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার এটা যা ছিল থাকলো কি করলাম তাহলে এই এ স্কোয়ারের জায়গায় মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে নিলাম তাতে এই দুটোর উৎপাদকও ভাঙা হয়ে গেল দিয়ে এবার এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই দেবো বলে এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার থেকে গেল এবার দুটো দুটো থেকে আমাদের কমন যায় দুটো থেকে কমন যায় কত এ মাইনাস ওয়ান ইন্টু এক্স তাই তো দুটো থেকে কি কমন আসছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স তাহলে কি পড়ে থাকছে এখানে তাই এক্স পড়ে থাকছে আর এখানে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই পড়ে থাকছে আর বলে এই দুটো থেকে কি কমন যায় ওয়াই কমন যায় তাহলে প্রথম রাশিতে এক্স পড়ে থাকলো আর এখানে এ প্লাস ওয়ান ইন্টু কি পড়ে থাকলো ওয়াই খেয়াল করে দেখো এই দুটো কিন্তু সেম হয়ে গেল বলো তো সেম তখন আমরা দুটো থেকে এটা কমন নিলাম কমন নিলে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই আর এখানে কি পড়ে থাকলো এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই দেখো এইটা এইটা এই দুটো কমন চলে আসছে আসছে এটা এটা কমন চলে আসছে এটা সেটাকে আমি একবারে গুণ করে দেখিয়ে দিয়েছি এটা আর এখানে কি পড়ে থাকছে এইটা এইটা মানে তো গুণ করলে কত হয় এক্স মাইনাস এক্স আর এখানে কি পড়ে থাকছে প্লাস ওয়াই যেটা পড়ে থাকছে সেটা একটা ব্যাপার তাহলে কমপ্লিট উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এটাও তাহলে এটা বুঝতে পেরেছো সবাই আচ্ছা আটেরটাও আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস ফাইভ পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার আছে তো এরকম আছে এটা আমরা কি করলাম এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট করে দেবো মাইনাস ফাইভ পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার হলো এইটাকে আমার মিডল টার্ম মধ্য সহ করবো মধ্য সহক বিশ্লেষণ বিশ্লেষণ করে বাকিটুকু আমরা তখন এই সেইটাকে নিয়ে আবার পুরোটা নিয়ে আবার মিডল ট্যাফেক্টটা ভাঙবো তাকে হ্যাঁ তাহলে আমি এটা করে দেখালাম না একটা চেষ্টা করলে তোমাদের কাজ থাকলো জাস্ট একটু আমি হিন্টস দিয়ে দিলাম যে কীভাবে আঘাত হবে আমাদেরকে হ্যাঁ আচ্ছা নয়টা ভালো অঙ্ক নয়টা দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস সেভেন এই আছে তো আচ্ছা নয় নম্বরটায় এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্র ফেলি কেন মাইনাসের সূত্র ফেললাম কারণ দেখো এখানে কি আছে মাইনাস আছে সেম আনতে হবে এটাকে হ্যাঁ সেম আনার জন্য একটা মাইনাস আছে বলে আমরা মাইনাসের সূত্রে ফেললাম মাইনাস সূত্র ফেললাম এটা ব্রাকেট দিয়ে আসতে থাকলো আর এগুলো শেষের দুটো আছে মানে যেমন আছে রেখে দিলাম তাহলে মাঝে যেহেতু মাইনাস আছে আমরা এটাকে মাইনাসের সূত্র ফেললাম এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এটা প্লাসের সূত্র ফেললাম সেক্ষেত্রে এটা মাইনাস আসতো আচ্ছা এ তো কেটে গেল তাহলে এটা দুই দিয়ে এবার এটা গোপন এটা গোপন এ মাইনাস ওয়ান বাই ডবল স্কোয়ার দুই গুণ কত হয় চার এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম ছেলে ভুল করে পারে ছেলে মেয়েরা কি ভুল করে দুই ইন্টু এটা করে রাখে কিন্তু দুই দিয়ে এটাকে গুণটা করে না দিয়ে অঙ্কটা ভুল করে ফেলে দিয়ে এটা যেমন ছিল থেকে গেল এটা যেমন ছিল থেকে গেল আচ্ছা প্রথমটা যেমন আছে রেখে দিলাম এটা যেমন আছে রেখে দিলাম আর সাত থেকে চার বিয়োগ করলে মাইনাস তিন তখন এইটাকে এক্স ধরে নিয়ে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি কী ধরে দিলাম এ মাইনাস ওয়ান বাই এ সমান এক্স ধরে এটাকে আমরা কী করে দেবো বিডলটা ফ্যাক্টটা ভেঙে দেবো দিয়ে মান বসিয়ে দেবো আমাদের অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে পারবে তাহলে করতে না এটাও কাজ থাকলো একটা আর শেষের অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই দশের অঙ্কটা আজকের শেষ অঙ্ক কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স
এই আছে তো আচ্ছা প্রথমে এখানে x কমন নিলাম তাহলে x - 1 y স্কয়ার এটা y আছে থাকলো এখানেও x কমন নিলাম x + 1 এবার খেয়াল করে দেখো x এর সঙ্গে x গুণ করলে কত হয় x স্কয়ার হয় x - 1 এর সঙ্গে x + 1 গুণ করলে কত হয় x স্কয়ার - 1 হয় দুটো থেকে আমি বিয়োগ করে দিই মাইনাস প্লাস কি হয় বলো তো দেখি এটা কেটে গেল প্লাস 1 ঠিক 1 আছে মিলে যাচ্ছে ঠিক তাহলে এটা আমার মিডলটা ফ্যাক্টর ভাঙতে পারবো কি 1 আছে তো মধ্য মধ্য পদে এখানে y এর সঙ্গে কি গুণ আছে সহগ পদ আছে 1 আছে দেখো 1 পেয়ে যাচ্ছে মানে এখান থেকে x স্কয়ারটা থেকে মানে এইটা এটা গুণফল থেকে এইটা এটা গুণফল বিয়োগ করলে কিন্তু 1 হয় তাহলে আমরা কি লিখবো এটাকে x x - 1 y স্কয়ার এই একই জায়গায় লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x স্কয়ার মাইনাস ব্র্যাকেটে x স্কয়ার মাইনাস 1 ইনটু একটা y মাইনাস x ইনটু x প্লাস 1 এটা যাচ্ছে থেকে গেল পরের ধাপে x ইনটু x মাইনাস 1 ইনটু y স্কয়ার এটাকে এবার গুণ করে দিলাম তাহলে x স্কয়ার y এটা গুণ করলে x স্কয়ার মাইনাস 1 ইনটু y আর এটা মাইনাস x ইনটু x প্লাস 1 যাচ্ছিল থেকে গেল হ্যাঁ এবার দুটো থেকে কি কমন যাচ্ছে বলো দেখো x y কমন যাচ্ছে তো তাহলে প্রথম রাশি পড়ে থাকছে কি x মাইনাস 1 ইনটু y আর দ্বিতীয়টাতে কি পড়ে থাকছে শুধু x পড়ে থাকছে আচ্ছা এই দুটো থেকে কি কমন যাচ্ছে x প্লাস 1 দেখো এর ভিতর তো দুটো জিনিস আছে x প্লাস 1 আছে x মাইনাস 1 আছে আমরা x প্লাস 1টা কমন নিয়ে নিলাম তাহলে কি পড়ে থাকলো x মাইনাস 1 ইনটু y পড়ে থাকলো মাইনাস মাইনাস এর প্লাস এখানে শুধু x টা পড়ে থাকলো এই যেটা কমন গেছে তাহলে দেখো সেম জিনিস পেয়ে গেলাম তো পেলাম তো তাহলে xy ইনটু এটা গুণ করে দিই xy মাইনাস y প্লাস x এটা x প্লাস 1 ইনটু xy মাইনাস y প্লাস x এবার দুটো থেকে কি কমন চলে আসছে xy মাইনাস y প্লাস x তাহলে এখানে কি পড়ে থাকছে xy মাইনাস x মাইনাস 1 এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল তাহলে উপরে আবার বলছি এখানে x কমন নিলাম এখানে x কমন নিলাম খেয়াল করছি x x গুণ করলে x স্কয়ার x মাইনাস 1 x প্লাস 1 গুণ করলে কত x স্কয়ার মাইনাস 1 দিয়ে এবার এটাকে মিডল ফ্যাক্টর ভাঙছে এবার দেখো এই দুটোর বিয়োগ ফল কত এক তো এখানে তো একই আছে তার মানে এটার বিয়োগ এটা করব করে বাইরে একটা y গুণ হয় যেমন আছে বলল এটা যেমন আছে রেখে দিলাম এবার এটা যেমন আছে রাখলাম এটা y দিয়ে এটাকে গুণ y দিয়ে এটাকে গুণ হলো এটা যেমন আছে রাখলাম এই দুটো থেকে x y কমন গেল তাহলে x মাইনাস 1 ইনটু y করে থাকলো আর এখানে শুধু x পড়ে থাকলো আর এই দুটো থেকে কমন গেল x প্লাস 1 তাহলে x মাইনাস 1 ইনটু y টা পড়ে থাকলো আর এখানে শুধু মাইনাস 1 কি হয়ে গেছে প্লাস এখানে শুধু x টা পড়ে থাকলো এবার দুটোর মধ্যে এটা গুণ করে দিলাম দেখো এটা সেম সেম রাশি মানে তখন এটা কমন চলে আসলো এখানে পড়ে থাকলো x হয় আর এখানে মাইনাস x মাইনাস 1 বাস আমাদের কি হলো উৎপাদকটা কমপ্লিট হয়ে গেল তাহলে 8.4 উৎপাদক বিশ্লেষণ আর 8.5 টা আমি বুঝিয়ে দিলাম মোটামুটি প্রায় সব অঙ্কই কভার করে গেলাম এই অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে এগুলো বাড়িতে করে ফেলবে সবাই এইট পয়েন্ট প্র্যাকটিস করে ফেলবে দেখবে সব সঙ্গে সঙ্গে করে ফেলবে আজকে করে ফেলবে যত তাড়াতাড়ি করবে তত কাজ ভালো হয় দেরি করলেই মাইন্ড থেকে চলে যাবে তখন বুঝতে গিয়ে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ আজকে করে ফেলবে জিনিসটা